আপনি কি জানেন, আজ থেকে 2000 বছর আগে প্রাচীন রোমানরা বিশ্বাস করত কোনো কুকুর মাসিকে রক্তপান করলে জলাতঙ্কগ্রস্ত হয়ে যায়, মাদি ঘোড়ার গর্ভপাত হয় এবং শস্যক্ষেতের কাছে কোনো রীতিমতি নাড়ি গেলে সেই ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে যায়। আজ 21 শতাব্দীতে বসে জ্ঞান বিজ্ঞানের এত উন্নতির পরে এই অবস্থার কি খুব একটা পরিবর্তন হয়েছে? আজও বহু সমাজেই মাসিক বা পিরিয়ড ঋতু, ঋতুস্রাব বা রজস্রাব যে নামেই ডাকেন না কেন, শুধু একটা বিশাল ট্যাবুই নয়, একে দূষণ, অছুত, অপবিত্র বা বিপজ্জনক হিসাবে গণ্য করা হয়। এখনও অসংখ্য বাঙালি মেয়ে মাসিকের সময় মাছ মাংস ডিম ছোঁয় না, রান্নাঘরে ঢোকে না, অসাবধানতাবশত পোশাকে রক্তের দাগ লেগে গেলে লজ্জার সীমা থাকে না। এই মাসিক নিয়ে ছেলেদের মধ্যে হাসাহাসি, টিটকারি বা নোংরা চুটকিরও অভাব নেই। দোকানদার স্যানিটারি ন্যাপকিন এমনভাবে কাগজে মুড়ে দেন যেন নিষিদ্ধ কোনো বস্তু। পুরো ব্যাপারটাই কেমন যেন প্রচণ্ড লজ্জা আর সংকোচের। অথচ পৃথিবীর অর্ধেক মানুষের জন্য এটা একটা বাস্তবতা। একজন নারীর প্রতি মাসে 2 থেকে 7 দিন মাসিক হয়, তাকে গড়ে জীবনের প্রায় 6 বছরের মতো সময় এর মধ্যে দিয়ে যেতে হয়। এই মুহূর্তের কথাই ধরুন না, পৃথিবী জুড়ে প্রায় 30 কোটি মানুষের এখন এই মুহূর্তে পিরিয়ড হচ্ছে। মাসিক নিয়ে এই যে এত লুকোছাপা কুসংস্কার, অজ্ঞানতা, আজকের দিনে এর কি কোনো ভিত্তি আছে? এবং পিরিয়ড আসলে কি, নারীর দেহে কেন, কিভাবে হয়, এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব আজকের থিঙ্ক ভিডিওতে। মাসিক বা পিরিয়ড নিয়ে আজকের এই আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে নিচে সাবস্ক্রাইব বাটনে এবং বেল আইকনটিতে ক্লিক করুন। বয়ঃসন্ধিকালে একজন নারীর ওভারি বা ডিম্বাশয়ের ফলিকলের ভিতর প্রায় 3 থেকে 4 লাখের মতো অর্ধপ্রস্তুত অনিষিক্ত ডিম্বাণু থাকে। এ সময় থেকে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস এবং পিটিউটারি গ্ল্যান্ড প্রতি মাসে বিভিন্ন ধরনের হরমোন নিঃসৃত করে একই সাথে 2টি চক্রের জন্য প্রস্তুতি নেয়। একটি হচ্ছে ডিম্বাশয় চক্র এবং অন্যটি হচ্ছে জরায়ু চক্র, যাকে আমরা মাসিক বা ঋতুচক্র বলি। ডিম্বাশয় চক্রের কাজ হচ্ছে প্রতি মাসে যৌন হরমোন নির্গত করার সাথে সাথে সাধারণত যে কোনো একটি ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণুকে প্রস্তুত করে তোলা। এর ফলে প্রতি মাসে একজন নারীর ডিম্বাশয় থেকে নিষিক্তকরণের জন্য প্রস্তুত একটা ডিম্বাণু নির্গত হয় এবং এই প্রক্রিয়ার নামই হচ্ছে ওভুলেশন। যদি ওভুলেশনের পরবর্তী 24 ঘন্টার মধ্যে যৌনমিলন বা অন্য কোনো পদ্ধতিতে শুক্রাণু দিয়ে ডিম্বাণুটি নিষিক্ত হয়, তাহলে ভ্রূণের প্রথম কোষ বা জায়গোট তৈরি হয়, অর্থাৎ তখন নারীটি গর্ভধারণ করেন। ওদিকে আবার জরায়ু চক্র প্রথম 2 সপ্তাহ ধরে গর্ভাশয় বা জরায়ুকে নিষিক্ত ডিম্বাণুর জন্য প্রস্তুত করতে শুরু করে দেয়। জরায়ুর দেয়ালের আবরক ঝিল্লি এন্ড্রোমেট্রিয়ামের দেয়াল মোটা হয়ে রক্তবাহী নালিকায় ভরে উঠতে শুরু করে এবং সেই নিষিক্ত ভ্রূণটি ফেলোপিয়ান টিউবের ভিতর দিয়ে এসে এন্ড্রোমেট্রিয়ামের দেওয়ালের গভীরে স্থাপিত হয়। সম্পূর্ণভাবে প্রস্তুত এন্ড্রোমেট্রিয়াম সাধারণত সপ্তাহখানিকের মতো অপেক্ষা করে এই ভ্রূণ স্থাপনের জন্য। আর যদি ডিম্বাণুটা সেই মাসে নিষিক্ত না হয়, তখনই আসলে শুরু হয়ে যায় আমাদের এই মাসিকের গল্প। অনিষিক্ত ডিম্বাণুটিও এরই মধ্যে জরায়ুতে এসে পৌঁছে যায় এবং এন্ড্রোমেট্রিয়ামের সেই পুরো বাইরের অংশটি তখন অপ্রয়োজনীয় অনিষিক্ত ডিম্বাণুসহ ভেঙে পড়তে শুরু করে এবং রক্তের সাথে নারীর যোনি দিয়ে বের হয়ে যায়। 2 থেকে 7 দিন লাগে শরীরের এই অপ্রয়োজনীয় অংশগুলো বের করে দিতে, আর এই রক্তপাতকেই আমরা বলি মাসিক। অর্থাৎ নারীর শরীরে গর্ভধারণ ঘটলে এক ধরনের পরিবর্তন ঘটে, আর না ঘটলে বিভিন্ন হরমোনের সূক্ষ্ম এবং জটিল কাজকর্মের সমন্বয়ে এই মাসিকের চক্র চলতে থাকে প্রতি মাসে। মাসিকের সময় একজন নারীর দেহ থেকে 30 থেকে 90 মিলিলিটার তরল বেরিয়ে যায়। কর্মস্থলে এবং যাতায়াতের রাস্তায় পরিচ্ছন্ন টয়লেট পাওয়া কঠিন এবং আমাদের দেশের অনেক নারী স্যানিটারি ন্যাপকিন বা ট্যাম্পন ব্যবহারের সুযোগ পান না। তাই মাসিক চলাকালে মেয়েরা যথেষ্ট কষ্ট করে স্কুল কলেজে যান বা কাজ করেন। রক্তপাতজনিত ক্লান্তি ও অস্বস্তি ছাড়াও কিছু মেয়ের এ সময় মারাত্মক পেটে ব্যথা হয়,
যাকে বলে ডিসমেনোরিয়া। হরমোন ও স্নায়ুসন্ধির নিউরো ট্রান্সমিটারের মাত্রা পরিবর্তনের ফলে প্রতি চক্রে ঋতুস্রাবের আগের কয়েকদিন অনেকের মন বিষণ্ন থাকে, অনিদ্রা থেকে শুরু করে স্তনে ব্যথা, জর্জর ভাব দেখা যায়। একেই বলে প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম বা PMS। এবং এ নিয়ে বহু চুটকি প্রচলিত আছে পুরুষালী আড্ডায়, যা অত্যন্ত আপত্তিকর এবং অপমানজনক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিকভাবে এরকম একটা অস্বস্তিকর, ব্যয়বহুল এবং অপচয়ী প্রক্রিয়ার বিবর্তন ঘটল কেন? সাধারণত কোনো বিশেষ উপযোগিতা না থাকলে প্রাকৃতিক নির্বাচনের প্রক্রিয়ায় এত অপচয়ী একটা ব্যাপার তো টিকে থাকতে পারে না। প্রাণীজগতে মাত্র হাতে গোনা কয়েকটি স্তন্যপায়ী প্রাণীর মধ্যে এই মাসিকের বিবর্তন ঘটেছে। এদের মধ্যে রয়েছে বাদুড়, হাতিশুঁড়ো, ইঁদুর, কয়েকটি প্রাইমেট বানর এবং নরবানর, যার মধ্যে মানুষও পড়ছে। মজার ব্যাপার হচ্ছে, এদের সবার মধ্যেই এই বিবর্তন ঘটেছে আলাদা আলাদাভাবে। মনে করা হয় যে গর্ভধারণের কিছু বিশেষত্বের কারণেই এই প্রাণীদের মধ্যে মাসিকের মতো এই রহস্যময় এবং অসুবিধাজনক ব্যাপারটার উদ্ভব ঘটেছে। এদের মধ্যে গর্ভধারণ প্রক্রিয়ায় বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্যও দেখা যায়। এদের সবারই ভ্রূণ জরায়ুর এন্ডোমেট্রিয়ামের দেওয়ালের অনেক গভীরে গিয়ে প্রথিত হয়, যেখানে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ভ্রূণ জরায়ুর গায়ে হালকাভাবে লেগে থাকে। তাই হয়তো জরায়ুকে রক্ষা করার জন্য গর্ভধারণের আগেই আমাদের এন্ডোমেট্রিয়ামের দেওয়াল পুরু করার প্রক্রিয়া শুরু হয়ে যায়, যেটা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে ঘটে শুধুমাত্র গর্ভধারণের পরে ভ্রূণকে রক্ষা করার জন্য। গর্ভধারণে কোনো সমস্যা দেখা দিলে অন্যান্য প্রাণীরা খুব সহজেই প্রাকৃতিকভাবে গর্ভপাত করে ফেলতে পারে, কিন্তু মানুষের ভ্রূণ প্লাসেন্টার মাধ্যমে মায়ের রক্তনালীর সাথে এত সরাসরি এবং জোরালোভাবে যুক্ত থাকে যে বড় রকমের রক্তক্ষয় ছাড়া গর্ভপাত সম্ভব নয়। এ কারণেই মানুষের ভ্রূণ আবার সোজাসুজি মায়ের দেহ থেকে যথেচ্ছা পুষ্টিও শুষে নিতে পারে। ফলে গর্ভধারণের সময় অনেক মায়েরই উচ্চ রক্তচাপ, দুর্বলতা বা ডায়াবেটিসের মতো বিভিন্ন রোগও দেখা দেয়। এই সব মিলিয়ে মানুষের জন্য গর্ভধারণ একটা খুব বিপজ্জনক এবং ব্যয়বহুল প্রক্রিয়া। তাই সে শুধুমাত্র সুস্থ এবং সঠিকভাবে নিষিক্ত ভ্রূণকেই জটিল এক প্রক্রিয়ার মধ্য দিয়ে জরায়ুর দেওয়ালে প্রথিত হয়ে ঠিকমতো বেড়ে উঠতে দেয়। আর এখান থেকেই হয়তো মাসিকের বিবর্তন ঘটেছে, যাতে করে এই কঠিন পরীক্ষায় পাশ না করলে যে কোনো দুর্বল, সমস্যাযুক্ত, অসুস্থ ভ্রূণকে সে অ্যান্ডোমেট্রিয়ামের দেওয়ালসহ ঠেলে বের করে দিতে পারে গর্ভধারণের আগেই। অর্থাৎ মাসিকের সময় এই রক্তপাতের ব্যাপারটা গর্ভধারণ এবং বংশবৃদ্ধি, মানে আমাদের প্রজনন প্রক্রিয়ার আবশ্যকীয় একটা অংশ, এবং আমাদের সমগ্র প্রজাতির অস্তিত্বই নির্ভর করে আছে এর উপর। তাহলে গর্ভধারণ যদি কোনো লজ্জাকর বিষয় না হয়, এই মাসিকই বা এত লজ্জার বিষয় হবে কেন? আমরা আগেকার দিনে যখন এই মাসিক সম্পর্কে কিছুই জানতাম না, ওদিকে আবার মেয়েরাও ঘরের ভিতরেই থাকতো, তখন না হয় এ নিয়ে হাজারো কুসংস্কার, ভীতি, লজ্জা বা লুকোছাপার সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন, এখনও কেন আমরা এই অজ্ঞানতার ফসল বয়ে বেড়াচ্ছি? তাই এখন সময় এসেছে সামাজিকভাবে এই মাসিককে সাধারণ একটা শারীরবৃত্তিক ব্যাপার হিসেবে গ্রহণ করার। আর সে কারণেই শুধু মেয়েদের জন্যই নয়, প্রতিটি পুরুষেরও উচিত এ সম্পর্কে সঠিক ধারণা অর্জন করা এবং সমাজের ট্যাবুগুলো ভাঙতে সাহায্য করা।